আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা ইংলিশ আজিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজিম স্যার তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমি বিজ্ঞান বই থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে কলয়েড বা কলয়েড কি এই প্রশ্নটা আমাদের অনেকেরই হয়তো প্রশ্ন জানা আছে কিন্তু উত্তরটা ভালো করে জানা নাই তো এই ভিডিওর মাধ্যমে আমি বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ওকে তো চলে যাচ্ছি বন্ধুরা কলেড কি এর উত্তরে যেসব মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার সাথে ভাসমান অবস্থায় থাকে এবং একে রেখে দিলে কখনোই কোনো তহলারি পড়ে না তাকে কি বলে কলেড বলে আমি তোমাদেরকে আরেকবার বলতেছি যে ধরনের মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর কোনো বস্তুকণার সাথে ভাসমান অবস্থায় থাকে এবং একে রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না তাকে কলয়েট বলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বাজার থেকে দুধ নিয়ে এসেছ এবং সেই দুধকে যখন চুলাতে হিট করো বা তাপ দাও তখন সেটা কি হয় ফুলে ফেঁপে ওঠে না ফুলে ফেঁপে ওঠার পরে ওখানে কিন্তু আরেকটা স্বরের সৃষ্টি হয় তো এই স্বরটা কখনো কি নিচের দিকে কখনো কি নামে সবসময় কিন্তু দুধের উপরে ভাসমান অবস্থায় থেকে যায় তো এই দুধটা হলো কলের জাতীয় পদার্থ দুধের উপরে যে স্বর পরে সেটা কখনোই কিন্তু তলার নিচে চলে যায় না নিচে যায় না এটা সবসময় ভাসমান অবস্থায় থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো কলএট কি আমি আবারও এই সংজ্ঞাটা দিচ্ছি যে সব মিশ্রণে কি অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর কোনো বস্তুকণার সাথে ভাসমান অবস্থায় থাকে এবং একে রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না তাকেই হচ্ছে কলয়েড বলে ওকে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আল্লাহ হাফেজ